এটাই আমার শেষ ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে খেদে খেদে যা বলল মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, বিদায় জিনিসটা সবসময় কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে রিয়াদের ছিল আজ শেষ ম্যাচ, তবে এ ম্যাচেও ব্যাট হাতে দারুণ ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। 28 বলে 32 রান করে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন রিয়াদ। এদিকে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদই। ভারত বিশ্বকাপে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। 9 ম্যাচে মাত্র 31 সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশ দল। আর হিসেব অনুযায়ী এবারের বিশ্বকাপে টাইগারদের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদই। একই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 2 বিশ্বকাপে 300-এর বেশি রান সংগ্রহ করেছেন অভিজ্ঞ ব্যাটার। যাই হোক দর্শক, এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 300 রানের পাহাড় গড়েছিল টাইগাররা, তবে সেই রান সহজেই টপকে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তাই তো ম্যাচ হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, আমি আমার শেষ ম্যাচ আজ খেলে ফেলেছি, এটাই ছিল বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। সেই সাথে আমি খুব শীঘ্রই অবসরেও চলে যাব, আমার জন্য সবাই দোয়া করবেন।